এবং ইনশাল্লাহ আমরা এটা সর্বশেষ পর্যন্ত যাব, যতদূর যাই আমরা সর্বশেষটা পর্যন্ত দেখে নিব আর কি, সর্বোচ্চ যতদূর এই বিষয়ে আইনি প্রসেসিংয়ে প্রসিডরে যতদূর যায় আমরা ততদূর যাব ইনশাল্লাহ। এটা আগেও বলছি যে আমার উদ্দেশ্য যে আমার বুঝতে আমার মতো অনেক ভুক্তভোগী মানুষ আছে, অনেক ছেলে মেয়ে উভয়ই আছে আমার মতো ভুক্তভোগী। তো আমরা যে মামলাটা ডিজিটালাইজড করার জন্য, যে মানে তালাক ডিজিটালাইজড করার জন্য যে আমরা হাইকোর্টে আপিল করছি, ওইটা তার মধ্যে রিড করছি, রিডের ভিতরে আমিও আছি, ইভেন কি আপনার রিডের ভিতরে আমি আছি, এখানে আছি, ইভেন কি এইরকম একটা শিক্ষাজনক ব্যাপার যে আগে মানুষ হয়তো বা জানতো না। আপনি দেখেন যে এরকম যে মানে মামলা হইতে পারে বা এরকম যে আদালতে বিচার হইতে পারে, এটা অনেক মানুষ হয়তো বা জানতো না যে এই ব্যাপার নিয়ে মামলা করা যায়। তো আমি মনে করি এ দ্বারা অনেক মানুষ উপকৃত হবে, অনেক ধোকা থেকে সাবধান হয়ে যাবে আর কি। মানে তো আপনার মেয়ে কেমন আছে? জি তোবা আলহামদুলিল্লাহ ভালো আছে, তোবা আমার বাসার সবাই ভালো আছে। বর্তমান সময়ে তো আমরা দেখতেই পেলাম যে আসলে নাসির এবং তামিমা আদালতে হাজিরা দিয়ে তারা জামিন নিয়েছেন, তো এই বিষয়টি আসলে আপনি এখন কেমন ফিল করছেন যদি একটু বলেন? জামিন তারা নিতেই পারে বা পেতেই পারে, ওইখানে জামিনের ধারা, জামিনের ই ছিল আইনতভাবে, এটা আইনজীবীরা বা আইন আইন বিষয়ে আমি কোনো কথা বলবো না, ঠিক আছে। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তারা যেন জামিন না পায়। আমরা জামিনের বিরোধিতা করছি সমস্ত এভিডেন্স দিয়া, তো জামিন তারা জামিনে চলে, তারপরে তারা জামিন পায়। তো জামিন পাওয়ার পরে এখন যে জামিন পাইলে তো আর মামলা শেষ হয়ে যায় না, পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী আমরা নিব খুব শীঘ্রই। আমরা আমাদের মামলা দিয়ে আমাদের ইশরাত আসান আপু আছে উনি, এবং ইনশাল্লাহ আমরা এটা সর্বশেষ পর্যন্ত যাব, যতদূর যাই আমরা সর্বশেষটা পর্যন্ত দেখে নিব আর কি, সর্বোচ্চ যতদূর এই বিষয়ে আইনি প্রসেসিংয়ে প্রসিডরে যতদূর যায় আমরা ততদূর যাব ইনশাল্লাহ। ইভেন কি আমাদের এভিডেন্স, আমাদের সমস্ত এভিডেন্স সব কিছুই স্পষ্ট, ইভেন কি পিবিআই তদন্তের রিপোর্টে আমাদের সমস্ত, আমার সাথে যে তারা যে নথি জালিয়াতি করছে, পোস্ট অফিসের ডাক বিভাগের কাগজ, তারপরে যা তালাকের নোটিশ, সব কিছু ভুল, সবগুলা এক একটা এক এক মানে বাসার অ্যাড্রেস, যে বাসার অ্যাড্রেসে আদৌ ছিল না বা সে জানতো কীভাবে যে পরবর্তী 2017 সালে সে ওই বাসায় যাবে, মানে ভবিষ্যৎ জেনে অ্যাড্রেস দিয়ে দেওয়া, এরকমের অনেক কিছু তারা আর কি, অনেকটা জায়গায় তাদের সমস্ত জায়গায় ডকুমেন্টস ভুল বানানো কাগজপত্র ছিল। তো এগুলো সব, বা সে যে আমার সাথে 18 সালে 16 19 সালে 2000 বিগত কতবার কত জায়গায় গণমাধ্যমে আমি বলেছি যে তামিমার সাথে আমার সাথে সম্পর্কগুলো কীভাবে ছিল, যে সে কত মানে সে বলতেছে যে 2016 সালে ডিফোর্স দিছে, বাট সে 2017 18 19 20 পর্যন্ত আমরা একসাথে ছিলাম, বিভিন্ন বাসায় ছিলাম, যখন আবার হোটেলে ছিলাম, লাম এডিয়ান ছিলাম, রিজেন্সিতে ছিলাম, তারপর আমার ভাইয়ের বাসায় বেড়াইতে গেছিলাম, সেখানেও থাকতাম লতিফ ভাইয়ের বাসায়। তো এরকম অনেক জায়গার সমস্ত কিছু এভিডেন্স আছে আমাদের কাছে, কাজই এখানে হয় নাই ভাই। কারণ হলো যে ষড়যন্ত্র কেন করবো আমি তার সাথে, তাই না? আমি জাস্ট আমার লিগেল পেপারটা চাইছি, যে আমি আপনি আপনি যে আমি ডিভোর্স পেপার পাই নাই, আমার অভিযোগটা কী ছিল, আমার অভিযোগটা ছিল যে সে আমাকে ডিভোর্স না দিয়েই অন্য আরেকজনকে বিয়ে করছে। যদি উনি আমাকে, উনি যদি আমাকে ডিভোর্স দিত তারপরে যদি উনি বিয়ে করতো, তাহলে তো আমার কোনো অভিযোগই ছিল না, দ্যাটস ওয়াই আমার কোনো অভিযোগ ছিল না। তো এখানে আমার তার সাথে ষড়যন্ত্র করার কী আছে? আমি তো আমার জায়গা থেকে সঠিকই ছিলাম শুরু থেকেই, তো শুরু থেকে সঠিক ছিলাম, শুরু থেকে সত্যের পথে ছিলাম, সর্বদা সবসময় আমি সত্যের পথেই ছিলাম। তো সেই ক্ষেত্রে সত্যের পথে ছিলাম আমি ফার্স্টে, আগে আমি বলতাম, তো এখন বাংলাদেশের যে পুলিশ পিবিআই যে তদন্ত করে রিপোর্ট পেয়েছে, যে আমি যা বলছি তার সাথে মিল আছে, সে আমি যে কাগজগুলো পাই নাই সেটা তারাও পাইছে, চ্যানেল 24 সার্চলাইট করছে, সার্চলাইটেও অনেক জায়গায় 60টা জায়গায় যে তারা যে জাল জালিয়াতি করছে সবগুলো স্পষ্ট তুলে ধরছে। তো আমি তো আর একা বলি না, ঠিক আছে, চ্যানেল 24 একটা চ্যানেল, তাদের আপনার সার্চলাইট অনুষ্ঠানটা খুব বড় একটা প্রোগ্রাম, তো তারা তো উল্টাপুল্টা জিনিস আইসাই গণমাধ্যম না, যে তারা যেটা তারা গণমাধ্যম না যে যার তার নামে একটা কথা বলে দিবে, ঠিক আছে।